আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোজা রাখুন, সুস্থ থাকুন অনুষ্ঠানে ঝটপট মজার জুস সেগমেন্টে আমি হাসিন আনসার নাহার আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিন্ট মার্গারিটা। মিন্ট মার্গারিটা তৈরি করতে আমাদের যা যা লাগছে, পুদিনা পাতা 1 কাপ, লেবুর রস 1/4 কাপ, লবণ 1/2 চা চামচ, চিনি 1/2 কাপ, আর লাগবে পানি 2 কাপ। প্রথমে আমি 2 কাপ পানি নিয়ে নিব। এবার 1 কাপ পুদিনা পাতা নিব। এরপর আমরা এই দুটা প্লান্ট করে নেব। প্লান্ট করা হয়ে গিয়েছে, এখন আমরা এটা ছেঁকে নিব। এবার আবারও আমরা ব্লেন্ডারে এটি দিব। আমি এর ভেতরে দিব লেবুর রস। আমি লেবু কেটে দিচ্ছি। আর অবশ্যই হাতটা সাবান ও পানি দিয়ে হাতটা 20 সেকেন্ড ভালো মতো ধুয়ে নিতে হবে। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর এখন এই করোনার সময় লেবুটা খুবই উপকারী। সেহেরি থেকে ইফতার পর্যন্ত যেহেতু আমাদের কিছু খাওয়া হয় না, তো শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। এজন্য ইফতারের পরপর আমাদের তরল ও সহজপাচ্য খাবারগুলো অবশ্যই খাওয়া উচিত। লেবুর রসটা খুবই উপকারী। আচ্ছা, আমরা লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিব 1/2 চা চামচ, আর চিনি দিব 1/2 কাপ। যাদের ডায়াবেটিস তারা চিনিটা স্কিপ করতে পারেন। এবার আমি কিছু বরফ দিব। যাদের ঠান্ডা সমস্যা আছে তারা স্কিপ করতে পারেন বরফ। এবার আমি একটু ব্লান্ড করব। এটা আমাদের ব্লান্ডার করা হয়ে গিয়েছে। এবার আমরা এটা পরিবেশনের জন্য গ্লাসগুলো নিব। পুদিনা পাতা শরীরের জন্য অনেক উপকার। এটা সানস্ট্রোক রোধ করে, হজম শক্তি বাড়ায়, স্কিনের জন্য খুব ভালো। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে পুদিনা পাতায়। কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিলাম ডেকোরেশনের জন্য। আমরা ডেকোরেশন করি।
হয়ে গেল আমাদের মিন্ট মার্গারিটা। আর মিন্ট মার্গারিটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আমি আবার বলে দিচ্ছি। পুদিনা পাতা 1 কাপ, চিনি 1/2 কাপ, লবণ 1/2 চা চামচ, পানি 2 কাপ, বরফ সামান্য।